বুদ্ধং ধর্ম শরণং সং আমার যতটুকু জ্ঞান সেখান থেকে বলছি বুদ্ধের স্মরণগত হও বুদ্ধের বাণী গৌতম বুদ্ধের বাণী আমাদের সকলেই খুব প্রিয় আমরা পড়েছি সকলেই কম বেশি আমার যেটুকু মনে আছে তুচ্ছ জ্ঞানে আর ধর্ম যার যা ধর্ম তার কাছে প্রিয় কেউ ধর্ম কখনো অপ্রিয় হতেই পারে না সব ধর্মই সমান সবাই এক এক জায়গার থেকে সৃষ্টি এক জায়গাতেই লয় হব মানে মিশে যাব সেটা বড় কথা নয় কখনো ওটা নিয়ে দ্বন্দ্ব বিভেদ দাঙ্গা কোনো কিছু ডিভাইডেড যাওয়াতেও উচিত নয় সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যদিও আজকে টাইম অনুসারে আজকে বুধবার শুরু হয়ে গেছে সন্ধ্যে ছটা চার হতে শুরু হয়ে গেছে হ্যাঁ গো চিংড়ি চিংড়ি মাছের ফার্স্ট টাইম পাতলা ঝোল খেলাম শ্বশুরবাড়ি এত বছর পর চিংড়ি মাছ এলো চটপট সব সেরে একটু গেলাম ব্যাংকে এই ব্যাংকে আমি যে মাতা জিরা মানে ছোট গোসাইয়ের মাসি আর বাকি মারা আছে তো চিংড়ি ভাপা পড়েছিল আর চিংড়ি মাছের পাতলা ঝোল গাছটায় আর আজ ফুল ফুটেছে সার্থক হয়েছে গোপালে জামা কাপড় ধুয়ে দিয়েছি নীলকণ্ঠ ফুল

সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা যদিও আজকে টাইম অনুসারে আজকে বুধবার শুরু হয়ে গেছে সন্ধ্যে ছটা চার হতে শুরু হয়ে গেছে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ পর্যন্ত হবে থাকবে আর কি বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমাতে আমি খুবই নিম্ন মানুষ কিছু কিছু আমাদের ভালো কাজ অবশ্যই করা উচিত যেমন কবিলা বস্তু নগরে লুম্বিনা গ্রামে বুদ্ধদেবের জন্মগ্রহণ হয়েছিল বুদ্ধদেবের মা বুদ্ধদেবকে নিয়ে যখন মামাবাড়ি বাড়ি তখন এত সুন্দর ছিল বুদ্ধদেব হয়েছিল সকলে বুদ্ধদেবকে দেখতে এসেছিল মানে সকলে ওর মামা বাড়িতে যখন যাচ্ছে তখন সেখানেও আর ওর যেখানে পিতৃ বাড়ি সেখানেও ছোটবেলায় সবাই দেখতে এসেছিল এত মাধুর্যময় ছিল আর বুদ্ধ পূর্ণিমাটা বিশেষ একটা দিন কেউ যদি কোনো কোনো কাজ শুভ না করতে পারলো সেটা অপশনাল হিসেবে থাকতো সবসময় মাঙ্গলিক কাজ করুক ভালো কাজ করু বুদ্ধ পূর্ণিমাতে নিরামিষ খাওয়া পূর্ণিমা অমাবস্যা একাদ অবশ্যই ভালো মাছ মাংস পরিহার্য করাই ভালো এটা আমার কথা নয় এটা যত ধর্ম আছে গীতা ভাগবত থেকে বলো ঋক সংবেদ যত অ্যাঁ সব চিকিৎসার কিছু মানে পুঁথিতে আর নানান আছে যত তুমি এই দিনগুলিতে সব দিন তো সবাই নিরামিষ খেতে পারে না তবে পূর্ণিমা অমাবস্যায় পূর্ণিমাতে যদি তুমি খাও খুবই ভালো আর পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা সকলেই বলে খুব ভালো দিন ভালো দিন তো ভালো দিনটা আমাদের হবে কি করে তো আজকে যেহেতু শুরু হয়ে গেছে তো আজকে সকলে জানে না অনেকেই জানে বৃহস্পতিবার তো ঘুম থেকে উঠে যদি পারো স্নান ঠান করে নেবে খুব ভালো ঘুম থেকে উঠে স্নান করা মানে ঘুম থেকে উঠে যা যা নিত্য প্রয়োজনীয় কাজ সেরে স্নানটা করা তারপরে তোমরা করতে পারো সত্যি কথা বলি আমরা অনেকে অনেকে আবার প্রয়োজন বিশেষ বলি না একদমই কোনো কারণে মিথ্যা কথা না বলা কাউকে খোঁজা দিয়ে না কথা বলা কেউ যদি তোমাকে খোঁজা দিয়ে কথা বলে তার কোনো উত্তর না দিয়ে দেওয়া চুপচাপ থাকা বুদ্ধ মানে বুদ্ধং সারণাং গাচ্ছা আমি বুদ্ধকে স্মরণ করলে অনেক কিছু সত্যি ফল পাওয়া যায় আমরা সবাই আলাদা আলাদা মানি এখানে কেউ আর বলো না যে বুদ্ধ ধর্ম গ্রহণ করবো নাকি সেটা একদমই না কারণ উনি খুব মহান ব্যক্তিত্ব মানুষ মহৎ ব্যক্তিত্ব মানুষ আমরা সকলেই জানি সকলেই পড়েছি বা অনেকে ওনাকে নিয়ে আরও বেশি পড়াশোনা করছে যারা ভালোবাসে আর ভগবান বুদ্ধদেব কিন্তু নিজে রাজকুমার ছিলেন রাজার পুত্র ছিলেন ওনার রাজপ্রাসাদে এবং ওনার রাজ্যে খুব বেঁধে এটা সেটা হচ্ছিল কি করবে বুঝতে পারছিলেন না তখন তিনি নিলেন সিদ্ধান্ত নিলেন যে উনি যদি কিছু করতে পারেন সকলে যেন মনে মনে ভাবলেন তো উনি সন্ন্যাস ধর্মের মতো কিছুটা পদ উনি পদক্ষেপ শুরু করলেন আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে খালি পেটে তো কোনো কিছু হয় না মানে আমি সংক্ষেপে বলছি যতটুকু জানি ভুলে গেছি অনেক কিছু তোমার সঙ্গে শেয়ার করছি ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে বলো হ্যাঁ ভুল হতেই পারে আমার উনি খালি পেটে কিন্তু করেননি উনি পায়েস খেয়েছিলেন কেন খালি পেটে কতদিন করা যাবে আর উনি প্রথম প্রথম সব কিছু শুরু করেছিল প্রথম প্রথম যখন একটা সন্তান মাতৃকো থেকে জন্ম হয় সেই সন্তানকে কিন্তু এখন তো ডক্টর আগে দায়ীমা ছিল সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখে সে ঠিকঠাক পান করতে পারছে কিনা শ্বাস প্রশ্বাস যেতে পারছে কি না তার শ্রবণ শক্তি থেকে সব কিছু তার বডি চেক করা হয় টোটাল অঙ্গ প্রতঙ্গ যা যেটুকু জানে দায়মা ডক্টর তারা অনেক কিছু জানে সব কিছু যেন চেক করে ওরকম সব কিছুই বুদ্ধদেব সমস্ত ভগবানই তাই কেউ সাধারণ মানুষও তাই কেউ এমনিতে কোনো কিছু হয় না অনেক দিন করতে 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 তারপরে কিন্তু একটা জায়গায় গিয়ে সে পৌঁছায় ভুল হলে অবশ্যই বলবে হ্যাঁ কুধুদেব যে সন্ন্যাস গ্রহণ করলেন খেয়ে পায়েস খেয়ে যেটা বললাম সেটা কিন্তু এখন আমাদের বর্তমান যুগে অনেকে কিন্তু না খেয়ে থাকতে পারে না বা চা খায় বা কিছু শরবত খায় আর না খেয়ে নিউ করতেও হয় না অনেকে বলে তবে যে যেটা মানে একদম না খেয়ে থাকলে এখন যা রোগ ব্যাধি ব্যাধি আমরা কারণ আমরা প্রকৃতির নিয়মে তো আমরা চলি না প্রকৃতির নিয়মের বাইরে আমরা চলি মডার্ন যুগে আমরা বসবাস করি নিজেদেরকে এটা বিশ্বাস করাই সবাইকে বিশ্বাস করে দেবো এটা তো ঠিক না প্রকৃতির নিয়মে যদি আমরা চলতে পারতাম তবে আমরা সব কিছুতেই সব কিছুতেই আমরা কার্যসিদ্ধি করতে পারতাম তবে বুদ্ধ পূর্ণিমাটা কী করে ভালো যাবে আমাদের সেটা আমাদের প্রয়াস করতে হবে এটা বললাম নিরামিষ খাওয়াটা তো ভালো অনেকের বাড়িতে হয়তো প্রবলেম হবে যতটা পারবে অ্যাভয়েড করবে